হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গ্রামের অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো আমরা ছোটবেলা দেখতাম। তো এখন গ্রামের সাথে সেভাবে যোগাযোগ নেই, যার জন্য আর এই ফুলগুলোকে দেখা হয় না, অনেক দিন পর দেখছি। তো এটা ভাববেন না যে আমি শহরের মেয়ে, আমি গ্রামেরই মেয়ে, কিন্তু গ্রামে থাকি না, গ্রাম থেকে একটু দূরে থাকি। যেখানে থাকি সেখানে এইরকম কোনো দৃশ্য দেখা যায় না। তো আজকে আমাদের পুরানো বাড়িতে এসে আমাদের দুর্দান্ত ভালো লাগছে। এই দেখুন কফি ক্ষেত, আর কত বড় বেগুন ক্ষেত, আর এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল, কি বলবো, একদম ন্যাচারাল, প্রকৃতির অপূর্ব দৃশ্য। আমি আর আমার বোন ঘুরতে বের হয়েছি, আর বিশ্বাস করবেন না, আমাদের মনে হচ্ছে যে আমরা কি নেব কি না, কি দেখব কি না, মানে এত ভালো লাগছে আমাদের, এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর নিজে বেগুন ক্ষেতে ঢুকলাম, আর এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, কিছু বেগুন আমরা নিয়ে যাব বাড়িতে। এই দেখুন কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আর এটা আমাদের ক্ষেত, শস্য ছিল, এখনো আছে, কিন্তু বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, মূলা আর শস্য ছিল। আর পাশে আছে ফুলকপির ক্ষেত, অনেক জমিজমা আছে, আর অনেক রকমের ফসলও। আর বাড়ির পাশেই কি সুন্দর জায়গা দেখুন, যারা গ্রাম ভালোবাসেন, গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখতে চান, তারা অবশ্যই শিববাড়ি আসেন। শিববাড়ি অনেক সুন্দর, পিকনিক করতে আসেন আর ঘুরে যান শিববাড়ি, আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। যারা গ্রাম দেখতে ভালোবাসেন আর গ্রামে আসতে চান, তারা শিববাড়ির মতো গ্রামে আসবেন। কি সুন্দর শিম, আহারে একটা ব্যাগ নিয়ে আসলে ভালো হতো। আর এই দেখুন একটা পেঁপে গাছ, এটা পেঁপে গাছটা ভেঙে পড়েছিল, তারপর দুই দিকে দুইটা শাখা উঠেছে, আর তারা বলছে, বাড়ির মালিক বলছে, এই পেঁপে গাছে নাকি অনেক পেঁপে ধরে, আর খুব সুস্বাদু এই পেঁপে। তো গাছটা দেখে এত ভালো লাগলো, তাই ভিডিও করলাম। দেখুন বাঁধাকপি, কি ইচ্ছে হচ্ছে তো এইভাবে হাত দিয়ে তুলে নিতে, আমারও ইচ্ছে হচ্ছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।